আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আমন্ত্রণ, আমি তানজিনা নুরি সিদ্দিকী। আগামী 25শে মার্চ রামাদান ফ্যামিলি কমিটমেন্ট সংক্ষেপে আরএফস এর ইফতার মাহফিল ও ফান্ড রেজিং অনুষ্ঠান হবে নর্থহ্যাম্পটনের সুলতান কিচেন রেস্টুরেন্টে। এই উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে স্থানীয় টামারিন রেস্টুরেন্টে। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। গাজায় চলমান নির্মম অত্যাচার ও ধ্বংসযজ্ঞের শিকার মানুষদের জন্য রামাদান ফ্যামিলি কমিটমেন্ট সংক্ষেপে আরএফসির এক ইফতার মাহফিল ও ফান্ডরেজিং অনুষ্ঠান আগামী 25শে মার্চ ইংল্যান্ডের নর্থহ্যাম্পটনের সুলতান কিচেনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির মানুষদেরকে নিয়ে এক মত বিনিময় সভা শনিবার দুপুরে বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমানের তত্ত্বাবধানে তার মালিকানাধীন স্থানীয় তামারিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। আজকে নর্থহ্যাম্পটনের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আমাদের আরএফএস এর চূড়ান্ত পর্বের যে মিটিংটি অনুষ্ঠিত হলো এবং এখানে কমিউনিটি অনেক নেতৃবৃন্দ এসেছিলেন, আবারও আমরা ঝালাই করে নিলাম আমাদের পরিকল্পনা এবং একই সাথে আমরা নর্থহ্যাম্পটন এবং আশেপাশে ব্রিটিশ বাংলাদেশি এবং মুসলমান ভাই বোনদের সবাইকে আমন্ত্রণ জানাই আগামী যে 25 তারিখে যে ইফতার পার্টি অনুষ্ঠিত হবে ফান্ডরাইজিং এর জন্য, আরএফএস এর ফান্ডরাইজিং এর জন্য, সেই ফান্ডরাইজিং এ সবার অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিসিএর চিফ ট্রেজারার টিপু রহমান, নর্থহ্যাম্পটন বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সলিসিটার জাবির মিয়া জেপি, কাউন্সিলর এনামুল হক, আরামিন্তা রেস্টুরেন্টের মালিক সিরাজ ইসলাম রুফা মিয়া, আব্দুল আহাদ, তৈয়বুর রহমান, কাউন্সিলর তুরন মিয়া ও সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম সহ আরো অনেকেই। We have had a fruitful meeting today. It's been decided that we will hold the Ramadan family commitment iftar in Northampton on the 25th of March 2024. It's a Monday at Sultan Restaurant on Wellingborough Road. Everyone's invited to come along and help raise funds for this noble cause. RFC the fundraising event আমরা নতুন প্রথম বারের মতো নর তো আপনারা সকল সহযোগিতা লাগবো, আমরাও আছি, আপনারা সকল আইতা আর ইভেন্টটা সাকসেসফুল হোক। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন, ইংল্যান্ড।